প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। তবে আজ আর রান্না নয়, আজ আপনাদেরকে করে দেখাবো খুবই সহজে কিভাবে বাসায় গ্যাসের চুলায় বালি ছাড়া এবং লবণ ছাড়া স্পঞ্জ কেক তৈরি করতে পারেন। তারই একটি পারফেক্ট রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক কিভাবে আমরা কেকটি তৈরি করি। এখানে আমি তিনটি ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলি অবশ্যই অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। ডিমগুলি যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 2 থেকে 3 ঘন্টা আগে নামিয়ে রেখে নর্মাল টেম্পারেচারে আনতে হবে। এবারে ডিমগুলিকে আমি ফেটে কুসুমটাকে আলাদা করে নিচ্ছি এবং সাদা অংশটাকে আলাদা করে নেব। কোনোভাবেই যাতে কুসুমটা সাদা অংশের সাথে লেগে না থাকে, তাহলে কিন্তু ফোমটা ভালো আসবে না। এবারে আমি একটি ইলেকট্রিক হিটারের সাহায্যে সাদা অংশটাকে ভিট করে নেব। প্রথম অবস্থা আমি একটু স্লোলি ভিট করব, এরপর আস্তে আস্তে ভলিউমটাকে বাড়িয়ে দেব। আমি এই সাদা অংশটাকে একটু সময় নিয়ে ভিট করব। আপনারা চাইলে এই কাজটি একটা হ্যান্ড উইক্সের সাহায্যেও করতে পারেন, বাট সেই ক্ষেত্রে টাইমটা একটু বেশি লাগবে। ততক্ষণ পর্যন্ত ভিট করতে হবে যতক্ষণ না পারফেক্ট ফোমি হয়ে আসবে। এবারে আমি আলাদা করে রাখা ডিমের কুসুমগুলি ফোমের সাথে অ্যাড করে দেব, আর অ্যাড করে আমি খানিকক্ষণ ভিট করে নেব। আর এখানে আমি 1/4 কাপ পরিমাণ আইসিং সুগার নিয়ে নিয়েছি। আপনার চাইলে সুগারটাকে ব্ল্যান্ড করে অথবা শিলপাথরে বেটেও পাউডার করে নিতে পারেন। এবার আমি আইসিং সুগারটাকে অল্প অল্প করে মিশিয়ে দেব। এবারে ভালোভাবে বিট করব যাতে করে কালারটা চেঞ্জ হয়ে যায়। যখনই দেখবেন কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে, তখনই এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা, 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ এবং 1/2 টিস্পুন পরিমাণ বেকিং সোডা একসঙ্গে মিশিয়ে একটা চালনির সাহায্যে ছেলে দিচ্ছি। আমি অল্প অল্প করে ব্যাটারটার সঙ্গে অ্যাড করব যাতে করে দলা পেকে না যায়। এবারে আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আলতোভাবে মিশিয়ে নেব। বেশি জোরে মেশানো যাবে না, এতে করে আপনার ফোমটা নষ্ট হয়ে যেতে পারে। এবার আমি বাকিটুকু দিয়ে দেব। একটু সময় নিয়ে আস্তে আস্তে মেশাতে হবে, আলতোভাবে মেশাতে হবে যাতে করে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলি ব্যাটারটার সাথে ভালোভাবে মিশে যায়। কিছুক্ষণ মেশানো হয়ে গেলে এখানে আমি 1 কাপের 1/3 ভাগ সয়াবিন তেল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাটারও দিতে পারেন। তেলটাকে আমি ব্যাটারগুলির সাথে মিশিয়ে নেব। তেলটা ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি আগে থেকে 2 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি, সে দুধটাকে অ্যাড করে দেব। এতে করে কেকটা অনেক স্মুথ অ্যান্ড নরম থাকে। ব্যাটারটা রেডি। এবার আমি যে বাটিটাতে কেক বসাবো সেই বাটিটাতে আমি কিছু তেল ব্রাশ করে নিয়েছি এবং একটা রেগুলার পেপার কেটে সে বাটিটাতে বসিয়ে দিয়েছি এবং পেপারটার মধ্যে আমি কিছু তেল ব্রাশ করে রেখেছি,
যাতে করে কেকটা খুব সহজে পেপারটা থেকে উঠে আসে। এবার আমি সেই বাটিতে ব্যাটারটা ঢেলে দেব। বাটিটা একটু শেক করে নেব, এতে করে ভিতরে যদি কোনো বাবল থেকে থাকে তাহলে সেটা বের হয়ে যাবে। এবার আমি একটা ফ্রাই প্যান পাতিল আগে থেকে বসিয়ে হাই হিটে 10 মিনিট ধরে ফ্রি হিট করে নিয়েছি। এবার এতে আমি বাটিটা বসিয়ে দেব আর ঢেকে দেব। ঢাকনায় কোনো ছিদ্র থাকলে অবশ্যই অবশ্যই একটা পেপারের সাহায্যে বন্ধ করে দিতে হবে। আমি প্রথমত চুলার হিটটাকে হাই রেখে 10 মিনিট গরম করব। 10 মিনিট পর আমি এটাকে 45 মিনিটের জন্য দমে রেখে দেব। দেখুন, আমার কেকটা আস্তে আস্তে ফুলে উঠছে। পঁয়তাল্লিশ মিনিট পর এবার আমি চেক করে নেব কেকটা ঠিকমতো হয়েছে কিনা। একটি কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি। কাঠিটা যদি ক্লিন হয়ে বের হয়ে আসে তাহলে বুঝবেন আপনার কেকটা হয়ে গেছে। আমার কাঠিটা কিন্তু ক্লিন বের হয়েছে। আর যদি কাঠির গায়ে কিছু লেগে থাকে তাহলে বুঝবেন আরও কিছুক্ষণ জাল করতে হবে। এবার আমি কেকটাকে উঠিয়ে নেব। একটা ছুরির সাহায্যে আমি কেকটাকে উঠিয়ে নেব। দেখুন আমার কেকটা কত পারফেক্ট অ্যান্ড ফ্লাফি হয়েছে। আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট স্পঞ্জি কেক তৈরি করে ফেললাম। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করছি আমার ভিডিওটি আজকে আপনাদের ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতে ক্লিক করবেন, এতে করে আমার দেওয়া নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।